ভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 আর কিছুদিনের মধ্যেই তো গরমের ছুটি পড়বে রে নন্টে তারপরে এই শান্তি উফ তা যা বলেছিস আর একটা দিন কেটে গেলে বাঁচা যায় এই যে নন্টে ফোনটে কেলটুরামের নামে একটা রেজিস্ট্রি পার্সেল আছে তাকে ডাকো কি ব্যাপার রে কেলটুদার নামে পার্সেল তাই তো ভাবছি দাঁড়া কেলটুদাকে ডেকে আনি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ডাকো তাড়াতাড়ি ডাকো কি ব্যাপার এখনো আসছে না কেন অনেক দেরি হয়ে গেল প্রতীক্ষাতেই ছিলাম চল চল নিয়ে আসি এই যে কেলটুরাম এই নাও তোমার পার্সেল আহা দিন দিন যাক ঠিক সময় মতোই পেয়ে গেলাম কি ব্যাপার গো তোমার নামে পার্সেল কি আছে ওতে কি আছে এইবার স্কুলের সাংস্কৃতিক উৎসবে আমি এক অভিনব অনুষ্ঠান প্রদর্শন করব তার কলা কৌশল এতে দেওয়া আছে একবার খুলে দেখাও না কেলটুদা আরে তোদের সাহায্য যখন নিতেই হবে তখন দেখাতে আর দোষ কি এই দেখ আরে বাস এই বই তুমি কোথা থেকে সংগ্রহ করলে গো কেলটুদা পঞ্জিকার বিজ্ঞাপনে পঞ্জিকা দেখতে গিয়ে এটা চোখে পড়লো সঙ্গে সঙ্গে চড়াক করে মাথায় আইডিয়া এসে গেল ঠিক করে ফেললুম এইবারে স্কুলের সাংস্কৃতিক উৎসবে ভৌতিক খেলা দেখাবো ঠিকানা দেখে টাকা পাঠিয়ে দিলুম ব্যাস বই এসে গেল আর শোন এই ব্যাপারেতে তোদের হেল্প কিন্তু আমার বিশেষ দরকার সে তো সব সময় করে আসছি কেলটুদা কিন্তু এবারে কি করে সাহায্য করব সেটা তো বলবে সেসব ভাবতে হবে না সেসব ভাবতে হবে না আমি তোদেরকে ঠিকঠাক তালিম দিয়ে নেব বইটা একবার দাও না কেলটুদা কি আছে দেখি এই বই তোমাদেরকে দেখতে দেওয়া যাবে না কারণ বইটা আমি আমার জন্যই আনিয়েছি কিন্তু আমরা তো তোমাকে সাহায্য করতেই যাচ্ছি কেলটুদা তাহলে তুমি আমাদেরকে দেখাবে না কেন আমার আগে বইটি দেখে ইন্দ্রজালের সব কলা কৌশল জেনে নেবে সেটি হবে না আমি যা বলবো তা যদি করতে রাজি থাকো তবে আমার কঙ্কাল নৃত্যে প্রেতের আবির্ভাব দেখানোর খেলায় তোমাদের সাহায্য নিতে পারি আদারওয়াইজ নট যাও ভেবে দেখো তারপরে বলো চল চল কেটে পড় উফ বইটা একবার দেখতে চাইলাম অথচ ব্যাটা কিরম গ্যাস দেখিয়ে গেল দেখলি যা বলেছিস যখন ফুটো করে গ্যাস বের করে দেব না তখন বুঝবে পেয়েছি পেয়েছি ফোনটে একটা চমৎকার আইডিয়া মাথায় এসেছে কিসের আইডিয়া রে নন্টে ফুটো করে গ্যাস বের করার কিরকম
ছটপট বল, বলে ফেল। দাঁড়া দাঁড়া বলছি। ও আরে বাস, দারুণ ইন্টারেস্টিং। ও ওরে বাবা, এ তো দারুণ মতলব বার করেছিস রে নন্টে। খুব সাংঘাতিক জিনিস হবে রে নন্টে, খুব সাংঘাতিক জিনিস। তাহলে সব ঠিকঠাক বুঝলি তো? চল কেলটুদার সঙ্গে দেখা করে আসি। কিরে চিন্তা করেছিস কেলটুদা? আমরা ভেবে দেখলাম তুমিই ঠিক, তাই তোমার কথা মতোই কাজ হবে। গুড গুড, ভেরি গুড। নন্টে, তোকে একবার স্যার ডেকেছেন। যা যা তাড়াতাড়ি দেখে আয়, স্যার কি বলছেন দেখে আয়। যা তুই কেলটুদার সাথে থাক, আমি দেখা করে আসছি। ডেকেছেন স্যার? হ্যাঁ, তোর দাদামশাই নাকি খুবই অসুস্থ বুঝলি, তাই কয়েকদিনের জন্য তোকে যেতে বলেছেন। এই নে তার চিঠি ধর। ও তাই, যেতে বলেছে? ও তাহলে আমি আজই চলে যাব। স্যার তোকে ডেকেছিলেন কেন রে নন্টে? আর বলো না কেলটুদা, দাদামশাই নাকি খুবই অসুস্থ, তাই আমাকে কয়েকদিনের জন্য বাড়ি যেতে হবে। ইস, তোর দাদামশাই আর অসুস্থ হওয়ার টাইম পেল না রে, কি মুশকিলে ফেললো বলতো। কি করি বলো তো কেলটুদা, যেতে তো হবেই, তবে তাড়াতাড়ি ফিরে আসার জন্য চেষ্টা করব। আরে কুছ পরোয়া নেই কেলটুদা, আমরা দুজনেই ম্যানেজ করব। পারবি বলছিস তাহলে? আচ্ছা ঠিক আছে। আসল জিনিস হলো কঙ্কাল নৃত্য আর প্রীতির আবির্ভাব। দেখা বলা জিনিস পেলি না, খুঁজে খুঁজে শেষে ওই ভূত প্রেত নিয়ে ছেলে খেলা শুরু করেছিস, আবার ওই সঙ্গে ফোনটেটাও কেন? ও আবার কি করবে? মনটা ডবল খারাপ হয়ে গেল, এদিকে কেলটুদাকে হেল্প করতে পারছি না, আর ওদিকে দাদামশাই অসুস্থ। যাচ্ছি কেলটুদা, চলি রে ফোনটে। সাবধানে যাস বুঝলি, আর তাড়াতাড়ি ফিরে আসিস। ইস, কি গেরো বলতো কেলটুদা, ওর দাদামশাইয়ের কিছু একটা হয়ে গিয়ে বেচারা আর এই উৎসবে না আসতে পারলে খুব খারাপ লাগবে কেলটুদা। আরো খারাপ লাগবে বেচারা আমার অনবদ্য ইন্দ্রজাল দেখতে পাবে না বলে। জাগে জাগে ওসব ছাড়ো, কিন্তু কেলটুদা তুমি তো ইন্দ্রজালের কলা কৌশল এখন রপ্তই করে উঠতে পারলে না, এদিকে প্রোগ্রামের ডেট যে ক্রমশ এগিয়ে আসছে। আরে ওর জন্য কোনো চিন্তা নেই, ও আমি দুদিনেই ঠিক করে নেব, আগে প্রাথমিক কাজটা সারতে হবে। চল আগে স্যারকে জানাই। হ্যাঁ তাই চলো চলো। কি ব্যাপার, কি চাই? স্যার এইবারে গ্রীষ্মের ছুটিতে যে উৎসব হবে তাতে আমি ইন্দ্রজাল প্রদর্শন করতে চাই। বটে বটে, তুই ইন্দ্রজাল দেখাবি? তা ইন্দ্রজালে কিসের খেলা দেখাবি? ভূতের খেলা স্যার, ভূতের খেলা। ভূতের খেলা? ভূতের খেলা মানে? স্যার আমি ভৌতিক ইন্দ্রজাল প্রদর্শন করব। ভূতের খেলা, ভৌতিক ইন্দ্রজাল, কি সব উল্টো পাল্টা বকছিস, আসল জিনিসটা কি? আসল জিনিস হলো কঙ্কাল নৃত্য আর প্রীতির আবির্ভাব।
দেখা মারা জিনিস পেলি না? খুঁজে খুঁজে শেষে ওই ভূত প্রেত নিয়ে ছেলে খেলা শুরু করেছিস, আবার ওই সঙ্গে ফোনটেটাও কেন? ও আবার কি করবে? ও কিছু করবে না স্যার, ও কিছু করবে না, ও আমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট নন্টে বাড়ি চলে যাওয়ায় ও একাই আমাকে সাহায্য করবে। বেশ ঠিক আছে, তবে দেখিস কোনো গন্ডগোল টন্ডগোল যেন না হয়। আরে না না স্যার, কোনো গন্ডগোল হবে না। আবার কার চিঠি এলো দেখি। বাবা কি মর্মান্তিক ঘটনা! হ্যাঁ কি ব্যাপার স্যার, কোনো বাজে খবর? নন্টে আর আমাদের মধ্যে নেই। সে কি স্যার? নন্টে নেই? নন্টে শেষে বেঘরে মারা পড়লো। আমি 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 যে নন্টেকে ছাড়া সাথীহারা হয়ে গেলাম স্যার, সাথীহারা হয়ে গেলাম। হায় 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 নন্টে, তুই কোথায় গেলি রে? আমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে? ও নন্টে রে! স্যার, অনুষ্ঠানের আগে নন্টের স্বর্গত আত্মার সদগতির জন্য একটা শোক সভার আয়োজন করতে চাই। নিশ্চয় নিশ্চয়, সেটা তো করা আমাদের অবশ্য কর্তব্য। ও তো এখানকারই ছাত্র ছিল। কি মিষ্টি ছাত্র ছিল! তুমি এখানে আবির্ভূত হও, আবির্ভূত হও! ওং হিং ক্লিং কিলিপিটি ক্লপ, কিলিপিটি ক্লপ, কিলিপিটি ক্লপ। হে প্রেতলোকের নাগরিক, এসো এসো এসো! কেলটুদা, আমি রেডি। উপস্থিত ভদ্রমণ্ডলী, উৎসব অনুষ্ঠানের আগে সভাপতি মহাশয় পরলোকগত নন্টে সম্বন্ধে কিছু বলবেন। উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই আনন্দের দিনটির সঙ্গে অত্যন্ত শোকাবহ একটি ঘটনাও জড়িয়ে আছে। এই বোর্ডিংয়েরই ছাত্র শ্রীমান নন্টে সম্প্রতি পরলোক গমন করেছেন। অত্যন্ত সদ্গুণের অধিকারী ছিল সে, তার এই অকাল মৃত্যু খুবই হৃদয় বিদারক ঘটনা। তার আত্মা শান্তি লাভ করুক এই কামনাই করি। হরি ওম তৎসত। যাই হোক, এবারে আমাদের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠান সূচির প্রথমেই আপনাদের সামনে ইন্দ্রজাল প্রদর্শন করবে এই বোর্ডিংয়েরই সুযোগ্য ছাত্র শ্রীমান কেলটু কুমার। স্বর্গত নন্টের আত্মার শান্তি কামনা করে আমি আমার অনুষ্ঠান ভৌতিক ইন্দ্রজাল শুরু করছি। প্রথমেই আপনারা দেখতে পাবেন প্রেতের আবির্ভাব। হে প্রেতলোকের নাগরিক, তুমি এখানে আবির্ভূত হও, আবির্ভূত হও! ওং হিং ক্লিং কিলিপিটি ক্লপ, কিলিপিটি ক্লপ, কিলিপিটি ক্লপ। হে প্রেতলোকের নাগরিক, এসো এসো এসো! কেলটুদা, আমি রেডি। ধোঁয়া ভর্তি হয়ে গেলে এই প্রেত বেশি ঘোপলুকে স্টেজে ঢুকিয়ে দেব। এসো 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 প্রেত
তুমি এসো। আমরা তোমার প্রতীক্ষা করছি, এসো এসো এসো। আমাকে পেতনক থেকে টেনে এনেছে। নন্টে, তুই তো মরে গেছিস, তার মানে নন্টের ভূত ভূত নন্টের ভূত নন্টের ভূত স্যার ভূত ভূত নন্টের ভূত দৌড়ে ঘর মোড়কে মেরে ফেলবে। ছুটুন স্যার ছুটুন, মরকট না পিঠ থেকে, ওরে বাবরে ওরে নাপ নাপ নাপ। আইডিয়াটা কিরকম বেরিয়েছিল বলতো ফোনটে? অপূর্ব, কি বলো? দুজনের খুব ভাব, ভীষণ দুষ্ট ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে।